মুসলমান কিয়ামতের ময়দানে যদি মুসলমান সন্তানদের জাহান্নামের আগুনের শিকল যদি হাতে পায় লাগে এর যে কপাল পুরার সারে জাহালে হইতে পারে এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন আল্লাহর খাস বান্দার ইতিহাস পড়িয়া দেখেন বাজান তারা কিভাবে চেষ্টা তদবির করছিল আজকে চেষ্টা তদবির করার পরার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করতে থাকবে জোরে বলো কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা দুনিয়ার কাজে চেষ্টা তদবির না করলে দুনিয়ার কাছে যেরকম সুফল পাওয়া যায় না আখেরাতের ব্যাপারেও যদি চেষ্টা সাধ্য চোখ দুনিয়ায় থাকা অবস্থায় না করো আখেরাতের ব্যাপারেও কিন্তু সুফলের আশা করা যায় না বিভিন্ন আশার ভিতরে বৈশা দিন রাত্রে কাটায় ওদিকে দাড়ি পাইকে সাদা হইয়া গেল ওদিকে শক্তি শরীরের কই না গেল বাজা ভালো করে মনকে বুঝো রে মন এখনো খালেস তওবা করো না কখন আল্লাহর পক্ষ থেকে ডাকাই সে বসে তোমারও তো জানা নাই আমারও কিন্তু জানা নাই বাজা এই যে কিছুদিন আগে নারায়ণগঞ্জের ওখানে বাজান ফায়ার সার্ভিসের গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতেছে ওই অবস্থায় মারা গেছে আরে গাড়ি দিক বিদিক ওই অ্যাক্সিডেন্ট করতেছে ওদিকে চালানো অবস্থায় ড্রাইভার নাই বাজান ঢাকা সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়লো পানির ভিতরে লঞ্চে আগুন ধরে গেল আরে যুবক ছেলে বাপের কাছে মোবাইল করে আব্বা যান দেখা হবে কিয়ামতের ময়দানে এ দুনিয়াদার পাগল আমার বাবারা কে কখন কোন সময় কিভাবে রওনা করব কারো কিন্তু জানা নাই কিন্তু বাজার মনকে বুঝাও দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠইগা বসো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া কেউ ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া ফিল কইরা বাজার আর কিন্তু জিতবার আশা এই জন্য আমার বাজানদেরকে বলবো ফরদারে মামুনদেরকে বলবো বাজান যারা নাকি নাস্তিকদের পায়খানা প্রচারে পাচার খাইছো যারা নাকি বাজান বিজাতিদের কালচারে অভ্যস্ত হয়েছ আমি সেই বাজানদেরকে বলবো পর্দারে মামুনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল বড় বড় নাস্তিকরাও কিন্তু এক পর্যায়ে যখন রিসার্চ করে তারাও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যায় বাজান কিছুদিন আগে দেখছো আমেরিকা না কোন দেশের এক বড় খ্রিস্টানদের ফাদরি যখন রিসার্চ করলো ইসলাম নিয়ে কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেল এবং মন্তব্য করলো এতদিন পরে আমি আমার নিজের ঘরে ফিরে আসছি এই জন্য আমার বাজানদেরকে বলবো যেই দলের জন্যে যেই সম্পদের জন্যে যেই সম্মানের জন্যে আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো না একটু মাঝে মাঝে নিরিবিলি চক্ষু বন্ধ করো এ সব কিন্তু ফাঁকি সব কিন্তু ফাঁকি ওই ফরিদপুর গেছিলাম একটা লোক আমাকে বলতেছে হুজুর এলাকার বড় এক ধনী মারা গেল যত অন্ধকার হয়ে আসতেছে ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে আরে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা
খাটের ভিতরে উঠাইয়া সারা রাত রুমিয়া মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে, তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। ও মুসাফির বান্ধ গাঠুরি বহুদূর ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দা এলে মা বোনেরা, আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক, গুনা পাহাড় পরিমাণ হয়ে গেছে, শেরিকের মতো গুনা হয়ে গেছে। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার মালিক বলে আমার দরবার নৈরাশার দরবার না, তুই যদি খালেস তওবা কইর দু চোখের পানি ছাইরা, পাহাড় পরিমাণ গুনা নিয়া দেলটাকে ভাইঙ্গা যখন আমাকে ডাক দিবি আল্লাহ। আমার মালিক বলে তুই ডাক দেতে দেরি, তোর গুনা মাফ করতে মোটেও দেরি না। আমার আব্বা যান দাদা যান কথা উদ্দেশ্যে দিয়া বলতেন, বাজান ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা মাকে টাই না জোর করে দুধ খাইবে, বাচ্চার শক্তি নাই, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া করে কান্দে মায়ের কাছ হাতের থেকে ঠাস করিয়া পইরা যায়, বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, দৌড়ে যাইয়া মা বাচ্চাকে ধরে তামাম গায়ে পায়খানা পড়সাবে ভরা, সন্তানকে রাগ করে আগুনেও ফেলায় না পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে জাগা দেয় আদর করে। মা সন্তানকে যত মায়া করে তার সে শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মাওলা বন্দাবান্দিকে। বন্দাবান্দি যখন আমার মালিকের দরবারে ওয়া ওয়া করে কান্না শুরু করবে, আমার মালিক বন্দাবান্দির কান্না সহ্য করতে পারে না। চোখের সামনে পানি আসতে দেরি, আমার মালিক তোমাকে কবুল করতে দেরি না। আরে ও মুসাফির বান্ধ গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দা আলে মা বোনেরা, দেলটাকে ভাইয়া খালে তওবা কইরা, আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দাও, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামেও ফেলাবে না, শয়তানের হাতে সুপর্দ করবে না, ধোয়াইয়া পোষাইয়া তার কুদরাতি কোলের ভিতরে জাগা না দিয়া পারবে না। এ কুল্লুকুম খত্তাউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবাই তোমরা গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নেই, নবীরা শুধু মাসুম এছাড়া কেউ মাসুম না, বলতুলতে আসি গুনা আসি, কথা ঠিক না ঠিক? এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই উত্তম গুনাহগার হলো যে তওবা করে, তাহলে আমাদের কাজ হইলে ভুল হইতে পারে তওবা করবো কি? তওবা করে ইবলিস শয়তান, ইবলিসের খাসা হইলো তওবা,
কি কথা কয় ঠিক ওই শুনেন না যে ইবলিস মাপ চাই এগুলো ঘটনা এগুলো সব কবিতার মত দরকার এই মালিক কাছে মাপ চাই যে ঠিক আছে মাপ করব তাহলে তোরে তো সেজদা করতে কইছিলাম আদমকে আদম সেজদা তো করো নাই তাহলে একটা কাম কর আদমের কবর উপরে যাই দূরে সেজদা দিই মাপ করব মানে বলে সব পারব মালিক ও পারব জোরে বলেন কথা ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো আমরা তো কেউ ভুলের উর্দে না ভুল মানুষ বলতে থাকবি কিন্তু বাজানদেরকে বলবো ভালো করে তাকাইয়ে দেখবেন আল্লাহর রহমতে আমরা তো পরামর্শ ভিত্তিক কোরআন হাদিস অনুযায়ী ওলামায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করিয়ে চলার চেষ্টা করি আপনাদেরকে চলার জন্য ভুল ঠিক কিনা ভুল হইতে পারি তরাই দেওয়া জরুরি ঠিক কিনা ভালো করে বোঝা লাগবে পীর মুরিদি মজার জিনিস আগেই বলছে সম্মানের কোনো অভাব না হাদিয়া তো আলহামদুলিল্লাহ কিন্তু এই রাজনীতি পথ পিছিল পথ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এ বড় কঠিন ব্যাপার ঠিক কিনা অনেকে কথাই করে সুবই ওই আর ওদের হাদিসের ভিতর আছে আসা কিন্তু আনে থাকতে হাওয়া শয়তান আখরাস যেখানে হক যাই না সুকুরে থাকবে গঙ্গা শয়তান এই জন্য আব্বাস রহমতুল্লাহি আলাই তিনি হক কথা জানলি পাপ হোক আর যে হোক বলি হলেই শুনছি মুরব্বীদের কাছে দাদাজান রহমাতুল্লাহ করতেছেন আব্বাজান স্টেজে বসা দাদাজান বয়ান করতে করতে এমন একটা বয়ান করছেন মশালা ভুল বলছে আব্বাজান বলছেন বাবাজান এই মশালা ঠিক হয় না মশালা কিন্তু ভুল হইস দাদাজান অন্যান্য যে আলেম আছে সব চুপ করে বই রয়েছে দাদাজান জোরে রাগ হয়ে গেছে এই এত বড় সালাক স্টেজ অনেক আলেম হেরা দেখে না ভুল হয়েছে কিনা হেরা দেখিস কয় না খালি তুই কক সব সুফি হই আব্বাস রহমতের বলেন বাজাজান বাবাজান বাবাজান বলতো দাদাজান কে বাবাজান মশালা কিন্তু ভুল এই কই ফিজে দৌ জানে দাদাজান খুব রাগতো উঠতে করে পিডে উঠতে তো বাবাজান মশালা কিন্তু ভুল হইছে এই কই দৌড়ের ভুল কি আর বর্তমানে বাইরে হইছে সব জানার পরে শুন তবে হেকমত অবলম্বন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা সুন্দর সুন্দর নরম কথা এবং হিকমতের মাধ্যমে তোমার সব বাস্তবায়ন করতে হবে এবং লোকদেরকে সেইভাবে দাওয়াত দিতে হবে হিকমত অবলম্বন করা লাগবে কথা ঠিক কি না অনেকে আছে ভাড়াবাসের মতো এই কথা কয় কোনো রসকস অনেকে আবার বাংলাদেশ দেখো গেছে দাওয়াত দিতে আরে ভালো করে না বুঝাইয়া হে মিয়া তোমার মতো বুঝাইছে কথা কাটা হ্যার বুঝটা তো অন্য তা তোমাকে হ্যার বুঝাই আনতে হলে সুন্দর সুন্দর কথা কওয়া লাগবে না একটা হাসি দেওয়া লাগবে না একটু বইয়ে নিজের পকেটে পয়সা খরচ করে শাখা হইতে হবে না একটু সম্পর্ক তৈরি করতে হইবে না এখন পয়সা পকেটে বই আটকাইছে বাই দিয়ে শাখা হইলে হয় কি হ্যাঁ এরকম সুন্দর কতদিন বাদে দাওয়াত দেবা তা আল্লাহর রহমতে এক পাশে যদি এখলাস নিয়ে দাওয়াত দেন তাইলে আল্লাহর রহমতে সারা দেবে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল মানুষ আপনার কাছে আসে কেন কী কারণে আপনার কাছে বেড়ে আপনার সুন্দর ব্যবহারের কারণে আপনার দেল নরম হওয়ার কারণে মানুষ আপনার কাছে এসে বেড়ে আর তোমার আমার দেল যদি শক্ত হয় কথার ভাষা যদি অসুন্দর হয় তাহলে তোমার কাছে কোনো মানুষ আইবে কথা কয় না এই জন্য আমার বাজানদেরকে বলবো হক বলাই লাগবে অন্যের বিরুদ্ধে সাধ্য রোজের কথা বলাই লাগবে পদ্ধতি বলাই আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পদ্ধতি শিখাইছে মান রা আমিন কুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি' ফাবিলসানিহি ফাইল্লাম ইয়াসতাতি' ফাবিকালবিহি ওয়া যালিকা যাফুল ঈমান পরিবেশ অনুযায়ী ব্যবস্থা তোমার শক্তি আছে এই পরিস্থিতি হাত দিয়ে ফিরাইতে পারো হাত দিয়ে ফিরাইতে হবে ওখানে মুগ্ধ বললে হবে না এখন পরিবেশ নাই হাত দিয়ে ফিরে আমার শক্তি তোমার নাই মুগ্ধে বলার শক্তি এখনো আছে তাহলে মুগ্ধে বলতে হবে ওখানে চুপ থাকলে হবে এখন মুখের দিয়ে বলারও শক্তি নাই কথা কয় না এখন মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায় কথা ঠিক কিনা তাহলে তোমার পরিবেশ আছে হাত দিয়ে ফিরানে ফিরাও না কথা বলার পরিবেশ আছে কথা বলো না এই তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অবস্থানকে বলে যালিকা যাফুল ঈমান
এই শেষের অবস্থানটা মনে মনে পরিকল্পনা করা কিভাবে অন্যকে ফিরানো যায়, এটা ইমানের দুর্বল অবস্থা। ইমানের কি অবস্থা? আবার কন, আবার কন। তাহলে এই টাইমে ইমানের সাথে সম্পৃক্ততা না কি মনে করছে? হ্যাঁ, ইমানের সাথে সম্পৃক্ত না, তাহলে আপনি মনে কথাই বলবেন না, অন্যের ব্যাপারে জানাইবেন না, মানে বা না মানুষ আপনার দায়িত্ব তো পালন করতে হবে। যে আমার দায়িত্ব বলে গেলাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, বিপর্যয় চলা হারাম, তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। এই সেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, কথা কয় না। গান বাজনা বেহায় পোনা অশ্লীলতা, এই মদ পান জুয়া এবং এই বিভিন্ন মাদক দ্রব্য, এই সম্পূর্ণ হারাম। কি মানুষের কষ্ট দেওয়া হারাম, জুলুম করা হারাম। এই যদি সাধ্য অনুযায়ী সুন্দর মতো কওয়া লাগবে না, কথা কয় না। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, দলিল হজ জাকাত আদায় করা ফরজ, কথা কয় না। এগুলো বলা লাগবে না, এই এইবার ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বলা লাগবে না, হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজি জানা লাগবে না। এই এইটা বলার পরে আপনার দায়িত্ব সাধ্য অনুযায়ী করার পরে ওলামাই কেরাম বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এইটা তোমাদের কাছে জানানো জানাইয়া গেলাম। মানো বা না মানো এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলো এক আল্লাহর উপরে ঈমান আনা, ওদের অন্যায়ের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে, বাজান দেখে মোটে মুসলমান হয় না, দিনের পথে আসে না, এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেল, মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে। নিজে কেন আসে না, কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দুনিয়ার ভিতরে দারোগা কইরে পাঠাই নাই। দারোগা বলছেন না মানলে জোর করি হ্যান্ডকাপ লাগাই টানতে না, হ্যাঁ সেই লই মানাই স্যার, এই কেম তো তোমার না। এ রাসূল আপনার দায়িত্ব শুধুমাত্র মানুষদের কাছে দাওয়াত পৌঁছানো, ওরা মানে বা না মানো এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, এ আমার সাহাবারা তোমরা সাক্ষী দাও আমার উপরে দায়িত্ব, আল্লাহ যা কিছু আমার কাছে পাঠাইছেন, যা কিছু আমি নিয়ে আসছি এগুলো মানুষের কাছে পৌঁছানো, তোমাদের কাছে আমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারলাম কিনা তোমরা সাক্ষী দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ আমরা সাক্ষী দিতেছি আপনি আমাদের কাছে ঠিক মতো সব কিছু পৌঁছাইছেন। আল্লাহ রাসূল বলেন, মালিক আপনি দেখেন আমার দায়িত্ব আমি পালন করছি। এই জন্য উলামায়ে কিরাম হক্কানি তারা অনেক সময় আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষ বাজান তোমরা যদি কেউ বলো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন, আমি খোদার কসম কইরা বলছি একশোবার তোমাদের পা ধরতে রাজি আছি। তারপরেও বাজার আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধে চলিল না, কারণ আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মুবারক পাইকা গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মুবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি, আমি রাসূল যা শুনি, আমি রাসূল যা জানি, তোমরা তো দেখো না শোনো না জানো না। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান যারা আল্লাহর হুকুম ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত ঠিকমতো পড়ে না, যারা আল্লাহর হুকুম ঠিকমতো রোজা রাখে না, যারা আল্লাহর হুকুম পর্দা করে না, যারা আল্লাহর হুকুম ধনী হওয়ার পর হজ জাকাত আদায় করে না,
হারে যারা হারামের ভিতরে ঘুষের ভিতরে সুদের মধ্যে সরকারি মাল লুটপাট করার ভিতরে চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুমবাজি মিথ্যাবাজির ভিতরে যারা লিপ্ত তাদের ব্যাপারে আমার মালিক যে আজাব গজবের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আমি রসুল চিন্তায় চিন্তায় আমার দাড়ি মোবারক পাইকা গেল আমার পিঠ মোবারক গোজা হইয়া গেল আমার উম্মতরা কিভাবে এই জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল আমি রসুলের পিঠ গোজা হইয়া গেল ظلمت سنة من أحيا الظلام إلى إن اشتكت قدماه كل من ورمي دنيا دار فاكولا بار بابارا پردار أرال المامون را الله الحبيب صلى الله عليه وسلم عبادة تر مويدان درائيا ثاكت ثاكت پاو مبارو روشي خويلة بھار ہوئا زائتو অনেক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাঁদতেন হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন মুনাজার হালকা বৃষ্টি পড়তেছে বাজার আল্লাহর রাসূল এত কেন কাঁদতেন কেন এত ইবাদতের ভিতরে লিপ্ত থাকতেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা করছেন মা তাকাদ্দামা জাম্বা ও মা তাআখারা হে রাসূল আপনার আগিলা পিছলা সামনের ভবিষ্যৎ সব গুণ আমি মাপ কইরা ঘোষণা দিয়া দিলা হারে যার ব্যাপারে সমস্ত গুণ মাপের ঘোষণা তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কেন কান্দেন আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামরা বলেন হে আমার সাহাবারা আমি কি আমার মালিকের শুকুর গুজুর বান্দা হব না আমি কি আল্লাহ দরবারে শুকুর গুজারি করব না যে আল্লাহ মালিক আমাকে দিন বুঝতেছে এক আল্লাহ ইমান আনার এই আল্লাহ আমাকে বুঝদান করছেন আমাকে রসুল হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন নেমাত আমাকে দান করছেন এই জন্য আগে আমি কি একটু শুকুর গুজার বান্দা হব না একটু হব না তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুসলমান আমার বাজান্দা পর্দালে মা বোনরা আদমি আদা দাইবা যা মুসলমান কর দাই আয় খোদা করবা সব এহসাব আর এহসা কর দাই বাজান মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো মাঝে মধ্যে একটু মোরাকাবা করো তারপরে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করো বাজান তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ কিন্তু দরখাস্ত করি নাই হে আমার মালিক দয়ামায় করে তুমি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করো এরকম দরখাস্ত আমরা কেউ করি নাই বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমার আমার রুহুকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো আজকে তুলে আমি পরিচয় দিই আমি রেজাউল করিম আমি আব্দুল করিম আমি রহিমা খাতুন আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহুতে হিন্দুর ঘরে ঢুকাইতে পারত খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারত অন্য বিজাতিদের ঘরেও তো ঢুকাইতে পারত তখন তুমি পরিচয় দেতা অমুক হিন্দু অমুক খ্রিস্টান অমুক বৌদ্ধ অমুক বিজাতি আমার মালিক বিনা চেষ্টায় বিনা দরখাস্তে তোমার রুহুকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো আল্লাহ বাজার এই শুক্রিয়া যদি কেমত পর্যন্ত আদায় কর কোনোদিন শুক্রিয়া আদায় শেষ হবে না রে বাজার আরে আগের যুগে নবীরা পর্যন্ত শেষ জামানার নবীর উম্মত হওয়ার জন্য আমার মালিকের কাছে দোয়া করছিল মালিক আপনি আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাজান ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়াকে কবুল করছেন তিনি দুনিয়াতে আসবেন বাজান অনেকে বলেন যে নবী আর আসবে না তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার কিভাবে আসবেন বাজান ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন নবী হিসাবে না আল্লাহর হাবিবের উম্মত হিসাবে
আমার মালিক তোমাকে আমাকে আল্লাহর হাবিবের উম্মত হিসেবে কবুল করলেন আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আল্লাহর হাবিবের উম্মতের খাতায় লিস্টভুক্ত হইয়া এ মুসলমান কিয়ামতের ময়দানে যদি মুসলমান সন্তানদের জাহান্নামের আগুনের শিকল যদি হাতে পায় লাগে সে কপাল পুরার সার জাহান হইতে পার এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার আব্বা রহমাতুল্লাহ আলাই বলতেন যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন আল্লাহর খাস বান্দার ইতিহাস পড়িয়া দেখেন বাজান তারা কিভাবে চেষ্টা তদবির করছিল আজকে চেষ্টা তদবির করার পরার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম শ্রদ্ধাভরে স্মরণ করতে থাকবে জোরে বলো কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা দুনিয়ার কাজে চেষ্টা তদবির না করলে দুনিয়ার কাজে যেরকম সুফল পাওয়া যায় না আখেরাতের ব্যাপারেও যদি চেষ্টা সাধ্য চোখ দুনিয়ায় থাকা অবস্থায় না করো আখেরাতের ব্যাপারেও কিন্তু সুফলের আশা করা যায় না বিভিন্ন আশার ভিতরে বৈশা দিন রাত্রে কাটায় ওদিকে দাড়ি পাইকে সাদা হইয়া গেল ওদিকে শক্তি শরীরের কই না গেল বাজা ভালো করে মন কি বুঝরে মন এখনো খালেস তওবা করো না কখন আল্লাহর পক্ষ থেকে ডাকাইসা বসে তোমারও তো জানা নাই আমারও কিন্তু জানা নাই বাজা এই যে কিছুদিন আগে নারায়ণগঞ্জের ওখানে বাজান ফায়ার সার্ভিসের গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতেছে ওই অবস্থায় মারা গেছে আরে গাড়ি দিক বিদিক ওই অ্যাক্সিডেন্ট করতেছে ওদিকে চালানো অবস্থায় ড্রাইভার নাই বাজান ঢাকা সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়ল পানির ভিতরে লঞ্চে আগুন ধরে গেল আরে যুবক ছেলে বাপের কাছে মোবাইল করে আব্বা যান দেখা হবে কিয়ামতের ময়দানে এ দুনিয়াদার পাগল আমার বাবারা কে কখন কোন সময় কিভাবে রওনা করব কারো কিন্তু জানা নাই কিন্তু বাজার মনকে বুঝাও দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠইগা বসো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া কেউ ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া পিল কইরা বাজার আর কিন্তু জিতবার আশা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মামুনদেরকে বলবো বাজান যারা নাকি নাস্তিকদের পায়খানা প্রচারে পাচার খাইছ যারা নাকি বাজান বিজাতিদের কালচারে অভ্যস্ত হইছ আমি সেই বাজানদেরকে বলবো পর্দারে মামুনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল বড় বড় নাস্তিকরাও কিন্তু এক পর্যায়ে যখন রিসার্চ করে তারাও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যায় বাজান কিছুদিন আগে দেখছো আমেরিকা না কোন দেশের এক বড় খ্রিস্টানদের ফাদরি যখন রিসার্চ করলো ইসলাম নিয়ে কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেল এবং মন্তব্য করলো এতদিন পরে আমি আমার নিজের ঘরে ফিরে আসছি এই জন্য আমার বাজানদেরকে বলবো যেই দলের জন্যে যেই সম্পদের জন্যে যেই সম্মানের জন্যে আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো না একটু মাঝে মাঝে নিরিবিলি চক্ষু বন্ধ করো এ সব কিন্তু ফাঁকি সব কিন্তু ফাঁকি ওই ফরিদপুর গেছিলাম একটা লোক আমাকে বলতে চায় হুজুর এলাকার বড় এক ধনী মারা গেল যত অন্ধকার হয়ে আসতেছে ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না
কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে আরে মাছের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত রুমিয়া মাছের বারান্দায় ফলাইয়া রাখছে তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূর ঠিকানা আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দা এলে মা বোনেরা আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক গুনা পাহাড় পরিমাণ হয়ে গেছে শেরিকের মতো গুনা হয়ে গেছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ আমার মালিক বলে আমার দরবার নৈরাশার দরবার না তুই যদি খালেস তওবা কইরো তো চোখের পানি ছাইরা পাহাড় পরিমাণ গুনা নিয়া দেলটাকে ভাইঙ্গা যখন আমাকে ডাক দিবি আল্লাহ আমার মালিক বলে তুই ডাক দেতে দেরি তোর গুনা মাফ করতে মোটেও দেরি না আমার আব্বা যান দাদা যান কথা উদ্দেশ্য দিয়া বলতেন বাজান ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা মাকে টাই না জোর করে দুধ খাইবে বাচ্চার শক্তি নাই কিন্তু সন্তান যখন ওয়া ওয়া করে কান্দে মায়ের কাছ হাতের থেকে ঠাস করে পইরা যায় বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না দৌড়ে যাইয়া মা বাচ্চাকে ধরে তামাম গায়ে পায়খানা পরসাবে ভরা সন্তানকে রাগ করে আগুনেও ফেলায় না পানিতেও ফেলায় না ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে জায়গা দেয় আদর করে মা সন্তানকে যত মায়া করে তার সে শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মাওলা বন্দাবান্দিকে বন্দাবান্দি যখন আমার মালিকের দরবারে ওয়া ওয়া করে কান্না শুরু করবে আমার মালিক বন্দাবান্দির কান্না সহ্য করতে পারে না চোখের সামনে পানি আসতে দেরি আমার মালিক তোমাকে কবুল করতে দেরি না আরে ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূর ঠিকানা আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দা আলে মা বোনেরা দেলটাকে ভাইয়া খালে তওবা কইরা আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দাও আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামেও ফেলাবে না শয়তানের হাতে সুপর্দ করবে না ধোয়াইয়া পোষাইয়া তার কুদরাতে কোলের ভিতরে জাগা না দিয়া পারবে না